नमस्कार আপনারা দেখছেন টিআই বাংলা আমি সুমনা বিস্তারিত খবর যাব তার আগে দেখে নেব হেডলাইনস বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ফের 14 দিনের জেল হেফাজত আগামী শুনানি 25 নভেম্বর খালি শহর পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা রাজু সাহানিকে ফের তোলা হলো আসানসোল সিজিএম আদালতে हठात एक बाइके आगुन धरे जाए आतंक छड़ालो आंडाले তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে শুক্রবার ফের আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হয় গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে ফের আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হলো শুক্রবার এদিন আসানসোলের বিশেষ সংশোধনাগার থেকে কঠোর পুলিশি নিরাপত্তা অনুব্রত মণ্ডল সিবিআই এর বিশেষ আদালতে পেশ করা হয়েছে দুপক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক অনুব্রতের জামিনের আবেদন খারিজ করে দেন ফের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক পরবর্তী শুনানি আগামী 25 নভেম্বর কি হবে দাদা পঞ্চায়েতে কি হবে এর আগের দিনও আমি এটাকে ব্যাখ্যা করেছিলাম যে প্রভাবশালী তত্ত্ব বলতে ওরা যেটা রাজনৈতিক দিকটা বলছে আমি বলেছিলাম এটা কোনো প্রভাবশালী তত্ত্ব যদি হতো যেটা আমি জশ সাহেবকে আজকে তুলে ধরেছি যে দেখা যাচ্ছে এখনো অবধি 5টা চার্জশিট দিয়েছে তাতে প্রায় 300-400 উইটনেস কম বেশি হতে পারে তাহলে এতজন লোক সাক্ষী দিল কি করে তারা তো কেউ কোথাও অভিযোগ করেনি যে তাদেরকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করা হচ্ছে তাহলে এত লোক যখন দিতে পারছে তাহলে এই শুধু শুধু এই কথাটার কোনো মানে নেই আসলে আমি যেটা মনে হয়েছে আমি যেটা বলেওছি ওরা যে চিরকাল তদন্ত চালিয়ে যাচ্ছে এত দিন ধরে তার উত্তর ওদের কাছে নেই হালি শহর পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা রাজু সাহানিকে আজ শুক্রবার ফ্রেড চিট ফান্ড মামলায় আসানসোল সিজিএম আদালতে পেশ করা হয় চিট ফান্ড মামলায় হালি শহর পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা রাজু সাহানিকে আজ ফের আসানসোল সিজিএম আদালতে পেশ করা হলো শুক্রবার আসানসোলে বিশেষ সংশোধনাগার থেকে রাজু সাহানিকে সিজিএম আদালতে নিয়ে আসা হয় এদিন রাজু সাহানি জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর ফের তাকে আদালতে পেশ করা হয়েছে তৃণমূলের সমর্থনা সভা হয়ে গেল আসানসোল দক্ষিণ বিধানসভার 85 নম্বর ওয়ার্ডে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সভাটি অনুষ্ঠিত হয় আসানসোল দক্ষিণ বিধানসভার 85 নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি সংবর্ধনা সভা অনুষ্ঠিত হলো সভায় উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণ শহর ব্লকের সভাপতি অনুপ মাঝি সহসভাপতি শিবনন্দন বাউরি মহিলা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কাইকশা রিয়াজ যুব তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি অভি গোস্বামী ও শ্রমিক সংগঠনের নেতা অক্ষয় ঘোষ আমাদের দিদি মাননীয় আমার পরম প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় চরণে তো এই সংবর্ধনা আমার কাছে একটা উপলক্ষ মাত্র আমরা এসেছি সাংগঠনিক দিদির যে আদর্শ আমাদের অভিজ্ঞতা অভিজ্ঞতার যে আদর্শ সেটা সেটাকে একটা প্রচারের মাধ্যমে নিয়ে আসতে আপনারা শুনেছেন ইদানিংকালে আমাদেরকে দল পাঠিয়েছেন বড়কে দায়িত্ব দিয়ে আপনি বলে সভাপতি করেছেন আমাদের শিবন্দ বাউরিকে সহসভাপতি করেছেন অক্ষয় ঘোষকে আপনার আই টিডিউসির সভাপতি করেছেন এবং যুব সভাপতি করেছেন আমাদের হঠাৎই একটি বাইকে আগুন ধরে যাওয়ায় আতঙ্ক ছড়ালো পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের বহুলা পোস্ট অফিস মোড়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের বহুলা পোস্ট অফিস মোড়ের সামনে হঠাৎ একটি বাইকে আগুন লেগে যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় দাউ দাউ করে জ্বলতে থাকে বাইকটি স্থানীয় বাসিন্দারা বাইকটির আগুন নেভায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাইকটি রাস্তা থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে পুলিশ কি কারণে আগুন লাগলো তার তদন্ত শুরু করেছে পুলিশ বাইকটির সম্পূর্ণ ভূমিরত বাইকটি সম্পূর্ণ ভূমিভূত হয়ে যায়
নুনিয়া বলে যে ভদ্রলোক আছে ওনার বাইক থেকে শান্তি লিকেজ ফিকেজ বা ওইখানে আগুন জ্বলে অলরেডি, ওইখানে রেখেছিল বাইকটাও, ঠিক আছে। তো ওই সূত্রে ওর বাইকে আগুন লেগে যায়, তো আমাকে বলে বাঁচা বাঁচা। তো আমি যাই, দুটি চারটি বালি নিয়ে পরে এরকম পুরো নিয়ে তো হয় না, তো বালি গাড়িও পেরে নেই, যদি বালি গাড়ি পেরোতো তাহলে ওর বাইকটা বেঁচে যেত, আর এখন তো কাঙ্গাল অবস্থা হয়ে গেছে, এখন কিছু নেই। হ্যাঁ, একদম ব্যাংকের লোন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকার প্রতারণা, ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে 10 জনকে গ্রেফতার করলো বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ, এলাকায় চাঞ্চল্য। এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে বিধাননগর সাইবার ক্রাইম থানা অভিযান চালিয়ে সন্ধান পেল একটি ভুয়ো কল সেন্টারে। পুলিশ তদন্তে নেমে রাহুল নাগকে গ্রেফতার করে বৃহস্পতিবার। তাকে জিজ্ঞাসাবাদ করেই সন্ধান পায় ভুয়ো কল সেন্টারটির। বৃহস্পতিবার রাতে নিউ টাউনের গ্যালারিয়া বিল্ডিং এর পুলিশ হানা দেয়, সেখানে গ্রেপ্তার করা হয় 10 জন। রোহান কে আছে? রোহান আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। দেখতে থাকুন টিআই বাংলা।